পেঁয়াজের সালাদ দিয়ে সব একদম মাখো মাখো করে খাওয়া হবে। মাংস আর হচ্ছে আলু ভর্তা দিয়ে মিক্স করে খেতে সেই লাগছে। ট্রাই করব কাঁচা মরিচের রসগোল্লা, এখানে দুটা একদম আস্ত আস্ত কাঁচা মরিচ দেওয়া আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোইজাবো ব্লগস। আজকে হচ্ছে জনের বার্থডে, তো আমরা অলরেডি কেক টেক কেটে ফেলেছি। আমি ক্লিক তো তো এখন হচ্ছে আমরা প্ল্যান করেছি যে আমরা লং ড্রাইভে যাব। তো লং ড্রাইভে যাব, এখন রাত 12টা পার হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি, আসলে কত দূর যাব, এটা দেখতে হলে আর জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। তো চলুন আজকে যাওয়া যাক একটা লং ড্রাইভে। আমরা এখন আছি হচ্ছে কুমিল্লার রাস্তায়, আমরা এখন ব্রেক নিয়েছি, কুমিল্লার দিকে আমরা যাচ্ছি, আমাদের এখন কফি ব্রেক। এখন রাত বাজে 3টা, আমরা এসে গেছি হলো চন্দু মিয়ার হোটেলে। আচ্ছা আমি একটু দেখাই, চন্দু মিয়ার হোটেল, চন্দু হোটেল এন্ড রেস্টুরেন্ট হচ্ছে। এখন এখানে গরুর মাংস দিয়ে ভাত খাবো, এটা হলো বিখ্যাত, যার জন্য এত দূর হচ্ছে আসা। তো চলুন যাওয়া যাক। আপনাদের সাথে মেনুটা শেয়ার করে নিচ্ছে। এখানে মেইনলি হলো গরুর মাংসটা সবচেয়ে ফেমাস, তো আমরা গরুর মাংস ট্রাই করব। এখানে প্রতি হাফ হচ্ছে 130 করে। আচ্ছা আসুক আগে খাবার দাবার, তারপর দেখানো যাবে। আমাদের হচ্ছে আলু ভর্তা আর ভাত চলে এসেছে, সৈকত আগেই খাওয়া শুরু করে দিয়েছে। বেশি ক্ষুধা লাগছে মাত্র 3টা বাজে আর কি, ডিনার মাত্র 3টা বাজে। সবাই সার্ভ করা শুরু করে দিয়েছে, এখনো মেইন ডিশ আসেনি আমাদের। গরুর মাংস চলে এসেছে, দেখতে তো অনেক ডেলিশিয়াস লাগছে। আলু ভর্তা দিয়ে প্রথমে খাওয়া যাক, আলু ভর্তাটা খুবই ডেলিশিয়াস দেখতে লাগছে, একদম আঠালো। গরুর মাংস আর হচ্ছে আলু ভর্তা দিয়ে মিক্স করে খেতে সেই লাগছে। আর সাথে নিয়েছিল পেঁয়াজ, অসাধারণ টেস্টি। কেমন লাগতেছে জন তোমার? ভাই খাবার কেমন? আপনাদের অনুভূতি বলেন। হ্যাঁ জেনি ভাই বলেন, আপনার অনুভূতি বলেন। আগে খাইছি, খাবার তো অবশ্যই অনেক টেস্টি। এই জন্য এত কষ্ট করে এত দূর আসো।
এখন হচ্ছে আমাদের দেয়া হয়েছে একটা স্পেশাল সালাদ পেঁয়াজের, আমি অলরেডি নিয়ে নিয়েছি। এবার ঝাল দিয়ে একদম মাখিয়ে পেঁয়াজের সালাদ দিয়ে সব একদম মাখো মাখো করে খাওয়া হবে। এখন পান বানানো হচ্ছে, মিষ্টি পান খাওয়ার পালা। ভাই আপনি কি, আমরা হলো ছন্দুর হোটেলের গরুর মাংস খেয়েছি। পিঙ্কি তোমার কেমন লেগেছে বলো? অনেক মজা লেগেছে। হ্যাঁ অনেক মজা ছিল, আমাদের এমনিতেও অনেক ক্ষুধা ছিল। 3:30 বাজে আমরা ডিনার করছি, আমাদের খুবই ভালো লেগেছে। আমরা একদম খেয়েছি, আরো বেশি ভালো লাগছে। এই যে পান সুপারি ছাড়া তো এই তো। ও আচ্ছা আমার পান চলে এসেছে, আমি এখন পান খাই। এই যে আমার পান, আমি এতখানি পান খাইতে পারবো? এই শিট ম্যান, একটু মানে বিলের ব্যাপারে বলে রাখি, আমরা হচ্ছে 6 জন 7 জন, আমরা হচ্ছে 7 জন হলো ডিনার করেছি। আমাদের 7 জনের বিল এসেছে হলো 1190 টাকা। তো আর আপনাদের তো সিঙ্গেল সিঙ্গেল তো দেখিয়ে দিয়েছি, মোটামুটি কিন্তু অনেক রিজনেবল প্রাইসে অনেক টেস্টি একটা খাবার খেয়েছি আজকে। আমরা কুমিল্লা এসেছি আর কুমিল্লার বিখ্যাত কাঁচা মরিচের রসগোল্লা খাবো না সেটা তো হতে পারে না, যদিও এখন রাত 4 বাজে কিন্তু আমরা এখন ট্রাই করব কাঁচা মরিচের রসগোল্লা। তো এটা যে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় হলো একটা মাতৃ ভান্ডার, কি হলো আমি আসে কইকত বলতেছে যে ওদের রেস্টুরেন্টে আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, একটা বক্স কিনতে হবে 300 টাকা। আমরা এখন এসেছি হোটেল নূর মহলে কাঁচা মরিচের রসগোল্লা খেতে, তো চলুন যাওয়া যাক। আমরা এখন আছি হচ্ছে সৈকত ভাইয়ের হোটেলে, একমাত্র মালিকের ছেলে সেখানে। আচ্ছা আরে দুই মাত্র, একই কথা আরে ব্লগে বললাম আর কি। আর হচ্ছে এখন খাচ্ছি আমরা স্পেশাল সালাদ, ফ্রুট সালাদ, খুবই টেস্টি। আমরা এখন সালাদ এনজয় করি। সবাইকে দেখাবা, এই দেখো দেখো আচ্ছা দাও আমাদের কয়টা পিস দিছে। আচ্ছা যেটা এই আছে একটা বাটি নাও, একটা বাটি থেকে দুইজন। এই আমি ব্লগ করতেছি তবে। হ্যাঁ একটা ডিজাইন তো, ডিজাইন তো একটা তো রাখার দরকার আছে। ভাবি আপনি ছবি তোলার জন্য সামনে নিয়ে ওই ছোট চলে এসেছে আমাদের হলো স্পেশাল কাঁচা মরিচের রসগোল্লা। আমরা কুমিল্লা এসেছি আর রসগোল্লা খাবো না কাঁচা মরিচের, সেটা তো হয় না। এই জন্য আমরা একমাত্র মালিকের ছেলের হোটেলে চলে এসেছি। আমরা এর আগে একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে একটু মিস্টেক হয়ে গিয়েছে, এই জন্য এখানে এসেছি। হ্যাঁ মরিচের রসগোল্লাটা, হ্যাঁ মরিচের রসগোল্লাটা পাওয়া যাবে হচ্ছে নূর মহল হোটেলে। এটা হচ্ছে কুমিল্লা হাইওয়েতেই আপনারা দেখতে পাবেন। তো আমরা আরো 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 কিছু মার্কেটিং মার্কেটিং নূর মহল হোটেলটা এই কক্সবাজার যাওয়ার পথে, চিটাগং যাওয়ার পথে হাতে বামে পড়ে। আচ্ছা এখন খাওয়ার পরে আপনারা সবাই নূর মহলেই আসবেন? আমরা অলওয়েজ নূর মহলেই ব্রেক নেই, যদিও এমন না যে ফ্রি খাওয়ার জন্য, তারপরে ও ফ্রি খেয়ে ফেলি। চিটাগং এ রোডে যত হোটেল আছে সবগুলো দেখেছি, মিয়ামি থেকে শুরু করে ফোর্স ফোর্স থেকে শুরু করে হ্যাঁ সবগুলো দেখেছি, কিন্তু এইটা স্বাদ বেশি কারণ ফ্রি ফ্রি খাওয়া যায়। এই যে মরিচের রসগোল্লা টেস্ট করা হচ্ছে, কেমন লাগছে বলা যাবে না, আমরা অনুভূতি শূন্য। গিলতেও পারছে না, ওর দেখে তো আমারই এখন খাইতে ইচ্ছে করতেছে না, বের করেও দিতে পারছে না, এত ইয়া কেন, এত অনিহা কিসের জন্য? ঠিক আছে আমি খেয়ে দেখি। হ্যাঁ আমি ট্রাই করব। এর ভিতরে 2টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছে। এই আমাকে একটু রিভিউ দিতে দাও। এখন আমি হচ্ছে ট্রাই করব কাঁচা মরিচের রসগোল্লা। এখানে 2টা একদম আস্ত আস্ত কাঁচা মরিচ দেয়া আছে, আর এই রসটাও হচ্ছে একদম গ্রিন কালার, রসগোল্লাটাও গ্রিন কালার, স্পঞ্জি ও না এরকম ছানা ছানাই সুন্দর। তো আমি খেয়ে দেখি,
একদম ছানার রসগোল্লার মতো। আর কথা বলো, আর হচ্ছে একটা মরিচের ফ্লেভার আছে, তো জন একটু ট্রাই করে দেখবে কেমন বলো। এত হাইজেনিক করছো, বলো খাক আগে চাবাক রসগোল্লা খেতে কার না ভালো লাগে। এরকম সবুজ রসগোল্লা খেতে আমার তো ভালোই লাগছে, আমার ছানার রসগোল্লা খেতে অনেক মজা লাগে, তো সেই হিসাবে আমি এটাকে পছন্দ করছি। তো এই তো এই ছিল আজকের হচ্ছে আমাদের লং ড্রাইভ, রাতের ঘোরাফেরা, মিডনাইট ডিনার, সবকিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, ততক্ষণ পর্যন্ত বাই।